أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة مساجدهم عامرة وهي خراب من الهدى، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
سيدنا مولانا محمد. مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے يعني وہ شيء جس سے اللہ ملے بلغ العلا بكماله. پڑھیبو مول لغت پڑھیبو. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله زرجر. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. শ্রদ্ধার সভাপতি সাহেব, মনসত বহি থকা উলামায়ে কেরাম, বুজুর্গানে দীন, মোর বাবার বয়সর মুরব্বী সকল, আপনালোকৰ এই জিলা নলবাৰী হামলাকৰ এলাকাৰ সুশিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীৱীসকল, মোৰ অতি মৰমৰ নজোৱান বন্ধুসকল, স্কুল কলেজ মাদ্ৰাছাৰ ছাত্ৰ বন্ধুসকল, পৰ্দাত বহি থকা আই মাতৃসকল, আল্লাহ তাবাৰক তালা লাখ কোটি শুকুৰ ও সুজুদ যি মহান আল্লাহ পাকে আমাক বর্তমানে আল্লাহর আটাইতকৈ মহবুব আটাইতকৈ প্রিয় ঠাই যত দিনই মজমুয়া দিনই কথা আলোচনা হয়ে আছে কালিরে পড়া যি ঠাইত দিনই মজমুয়া আল্লাহ পাকর জিকির আসকার তসবি তাহলিল কোরআন আহাদিসর কথা আলোচনা করা হয় সেই ঠাই ডোখর আল্লাহ পাকে জান্নাতর বাগিচা বনাই দিয়ে সুবহানাল্লাহ কক আল্লাহ পাক আমাক মরম করি পেলায় এনেকুৱা মুবারক মজমুয়াত বহিবলৈ তৌফিক দান করেছে আমি আল্লাহ পাকৰ তারিফ প্রশংসা করছো আলহামদুলিল্লাহ মোর দোস্তসকল বুজুর্গসকল সঁচাকৈয়ে কালিরে পৰা আজি শেষ হবলৈ গৈ আছে আখিরি দোয়া হব আপনালোকৰ সহযোগ আপনালোকৰ দিনী মজমুয়ার কারণে ইমান বেশি আপনার দিনের কারণে মরম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আপনাদের উলামায়ে দিন সকলের কথা শুনেছে কালিও শুনেছে রাতে প্রায় 9টা সাড়ে 9টালৈ আজি আকৌ আহিছে ইমান ধুনিয়াকে বহিছে যেনিবা মোর ধারণা হয়েছে এটাই জান্নাতের বাগিচা সুবহানাল্লাহ কক ভাই হৈ যাব পাৰে আপোনাৰ মোৰ কাৰণে জীৱনৰ হেক জলসা হয় নে নাই ভাই আপোনাৰ মোৰ কাৰণে হয়তো কাফনৰ কাপোৰ ক'ৰবাত আহি গৈছে মালাকুল মৌত আহি যাব পাৰে আৰু বৰ্তমান যি পৰিৱেশ পৰিস্থিতি গোটেই ভাৰতবৰ্ষৰ লগত গোটেই পৃথিৱী গতিকে আমি শেষলৈকে ইনশাল্লাহ আল্লাহর রাস্তাত বহিছো বহি থাকিম একেবারে হেক দুয়ালয় উঠিম ইনশাল্লাহ ভাই ইয়াত বহুত উলামা সকল আছে হাফিজে কুরআন সকল আছে কারি সাহেব সকল আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছে উলামা সকল নবীর ওয়ারিস হয় যিয়ে নহক আজি এই দিনী মজমুয়াত আমি বহিবলৈ পাই আমি সুখী হয়েছো না ইনশাল্লাহ আল্লাহ তবরক তালা পৃথিবীর সৃষ্টির পর পৃথিবীর একেবারে শেষলৈকে যিমান মানুহ আহিছিলে
আদম আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসসালামৰ পৰা আৰু ভাগ কৰিছে কেইটা ভাগ মোৰ লগত কথা কব কেইটা ভাগ কৰিছে তিনিটা ভাগ কৰিছে তার প্রথম ভাগ প্রথম ভাগ মানুখিনির আটটা ভাল গুণ থাকিব কেইটা গুণ আটটা ভাল গুণ থাকিব সেই আটটা ভাল গুণ আল্লাহ পাকে আল্লাহর নিজৰ কালামত নিজে আলোচনা কৰিছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইব ফীহ হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সসালাতা ওয়া মিম্মা ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون يا الله باك مومين بنده هكولور أتا غنور كتا كويسة كيتا غن أتا غن أتا غن جار بطرو تحكي بو تيوك الله باك زنات دان كوري بو ديتيو غروب ور منو خيني إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم إدتيو كسم منون প্রথম ভাগের মানুখিনি আল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমপ্লিট কথা মানি চলিব সুবহানাল্লাহ কর এই কারণে এওলক জান্নাতি হব দ্বিতীয় কিছু মানু মই যিখিনি তেলাওয়াত করিল ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খতমাল্লাহ কই প্লাই এই দুটা আয়াতের মাঝত আল্লাহ পাকে যিখিনি মানুহর কথা কইছে এওলক কঠোরপন্থী এওলক বেঈমান এওলক জাহান্নামত যাব তৃতীয় কিসিম মানে তিনি নম্বর গ্রুপর যেখানে ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون آيات আরো বহু দূর লৈকে আছে এখিনি মানুৰ কথা আল্লাহ পাকে কৈছে এওঁলোকৰ দিলত এটা মুখত বেলেগ এটা এওঁলোক মুনাফিক মুনাফিক সকলো জাহান্নামে যাব জোরে কওক নাউজুবিল্লাহ ভাই আল্লাহর ফরমাবরদার সকল যি সকলে আল্লাহ পাকক মানিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ দিন মানিব তেওঁলোকৰ মাজত 17টা গুণ থাকিব কেইটা গুণ 17টা গুণ থাকিব ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকদুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বামা জোরে জোরে কক সুবহানাল্লাহ বুজুর্গ সকল মোর দোস্ত সকল নিশ্চয় আমি বা আপোনালোকে আমি ইয়াত যিমান মানুহ আছো আমি সবে আল্লাহক স্বীকার করিছো করিছোনে নাই কক প্রিয় নবীক আমি মানিছোনে নাই নিশ্চয় মানিছো আলহামদুলিল্লাহ ঠিক আল্লাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক পরিপূর্ণ মানা মানুখিনি আলহামদুলিল্লাহ আমি বহি গৈছো ঠিক ঠিক আল্লাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বিধি বিধান নীতি নিয়ম যি সকল ব্যক্তিয়ে মানি চলিব তেখেত সকল ঠিক আপোনালোকৰ লিখা এনেকুৱা জান্নাতত বহিব জোরে জোরে কওক সুবহানাল্লাহ
فريق في الجنة وفريق في السعير গুটেইখিনি মানু আল্লাহ পাকে আকো কিয়ামতের দিনে দুটা ভাগ করিব কেটা ভাগ দুটা ভাগ এ ভাগ জান্নাতত যাব আনটু ভাগ জাহান্নামলৈ যাব মোর নজওয়ান বন্ধু সকল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা করিলে যেতিয়া মানু প্রথম দিনে জান্নাতত যাব জান্নাতত যোয়া মানুখিনি সিধা সাদা হব মারহাবা কক মারহাবা বেশি চালাক মানু জান্নাত যাব নোয়ারে আল মুমিনু গুরুন কারীমুন আল মুনাফিকু হাব্বুল লাইমুন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিধা সাদা মানু জান্নাত যাব মোর কথা বিলাক বুঝি পাইছ না নাই সহজ সরল মানু জান্নাত যাব মোর নজন বন্ধ হকল যেদিনা প্রথম যেদিনাখন প্রথম মানু জান্নাতত হুমাব হিসাবর পিছত মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরিশতা সকল কব ওসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হে মোর ফরিশতা সকল জান্নাতি মানুখিনি এতিয়া লৈকে জান্নাতত হুমাই পড়া নাই জান্নাতর মানুখিনি হে ফরিশতা সকল জলদি জলদি তোমালোকে জান্নাতর ভিতর লৈ লৈ আহা জোরে কক সুবহানাল্লাহ মোর নজন বন্ধু সকল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা করিলে যিখিনি মানু প্রথম দিনে জান্নাতত যাব মহান আল্লাহ পাকে কব হে মোর ফরিস্তা সকল গোটেইখিনি জান্নাতিক লৈ পেলাই মই মহান রবে আজি জান্নাতত এটি মিটিং পাতি দিম আল্লাহু আকবার কক আল্লাহু আকবার মোর নজন বন্ধ হকার ফরিস্তা হকরে গোটেইখিনি জান্নাতি মানুহ এক জায়গাত জমা করিব এক জায়গাত ভোট খুয়াব মহান আল্লাহ পাকক ফরিস্তা সকলে কব হে আল্লাহ গোটেইখিনি মানু জান্নাতত জায়গা নহব মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরিস্তা সকলক কব তোমালোকে এটা কাম করা আটটা জান্নাতর ভাগ ভাগ থাকিব কথা বিলাক বুঝি পাইছেনে নাই আটটা জান্নাত থাকিব জান্নাতকে হাসিন মুনাজির নামৰ এখন কিতাব লিখিছে পাকিস্তানৰ পৰা আল্লামা জুলফিকার রহমাতুল্লাহ আলাই আটটা জান্নাতৰ এশটা দৰজা থাকিব আল্লাহু আকবার কথা গোটেইখিনি মানু সৰু সুৰা আটাইতকৈ ডাঙৰ জান্নাত হ'ব জান্নাতুল ফিৰদাউছ মহান আল্লাহ পাকে কব গোটেইখিনি মানুহক জান্নাতুল ফিৰদাউছত বহিবলৈ দিয়া তাত মই মহান আল্লাহ পাকে আজি মিটিং পাতিম আজি ইয়াত ধর্ম সভা হৈছে না নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটেইখিনি জান্নাতি মানুহক একে লগ কৰি পাই প্রথম দিনা আল্লাহ পাকে জলসা পাতিব আল্লাহ পাকে জলসা পাতিব ঘোষণাটো দিয়ার লগে লগে মহান আল্লাহ পাকে কব আজির এই ধর্ম সভা আজির এই জান্নাতর মিটিং আজির এই জান্নাতর জলসাহর কারণে এজন মুখ্য অতিথি লাগিব মহান আল্লাহ পাক ফরিস্তা সকলক কব হে মোর ফরিস্তা সকল আজির এই জান্নাতর জলসাহর কারণে সভাপতি আর মুখ্য অতিথি লাগিব মুখ্য অতিথি হিসাবে মই মহান আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী মই মুখ্য অতিথি পাতি দিল জোরে জোরে কক সুবহানাল্লাহ মহান আল্লাহ পাকে কব হে মোর ফরিস্তা সকল হে মোর ফরিস্তা সকল আর এই জলসাহর সভাপতি মই আল্লাহ নিজে হই যা জান্নাতর সেই জলসাহত বহিব বহিবর মন আছে না নাই কার কার আছে হাত আল্লাহ পাকক দেখাই দিও মাশাআল্লাহ কক মাশাআল্লাহ মর্ণ জীবন বন্ধ হকল অলপ জিকির করক লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ